রেশন কার্ডের বায়োমেট্রিকের সময়সীমা বৃদ্ধির দাবিতে অতিরিক্ত জেলা শাসকের সকাশে উত্তর করিমগঞ্জ সমাজ কল্যাণ উন্নয়ন সমিতি সমগ্র দেশের সঙ্গে তাল মিলিয়ে অসম রাজ্যে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড চালু করার প্রক্রিয়াকে বাস্তবায়িত করতে জোর তৎপরতা শুরু হয়েছে। রাজ্যের সঙ্গে সীমান্ত জেলা করিমগঞ্জের প্রতিটি সমবায় সমিতির অধীনে থাকা ডিলাররা খাদ্য সুরক্ষা কার্ডের সঙ্গে লিপিবদ্ধ মানুষের আধার কার্ড লিঙ্ক প্রক্রিয়াকরণের কাজ চালিয়ে যাচ্ছেন। সরকারের নির্দেশ মর্মে আগামী 31 মের মধ্যে প্রতিজন হিতাধিকারীদের নিজ নিজ আধার কার্ডের সঙ্গে খাদ্য সুরক্ষা কার্ডের লিঙ্ক প্রক্রিয়া সমাপ্ত করতে হবে, অন্যথায় পরবর্তী মাস থেকে খাদ্য সুরক্ষা কার্ড থেকে নামকর্তন হবে হিতাধিকারীর। এ নিয়ে আজ করিমগঞ্জের অতিরিক্ত জেলা শাসকের সকাশে উত্তর করিমগঞ্জ সমাজ কল্যাণ উন্নয়ন সমিতি সরকারের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে কিছুতেই রেশন কার্ডের বায়োমেট্রিক সবার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না। অনেক পরিবারের সদস্যরা অর্থ উপার্জনের তাগিদে বহিরাজ্য তথা দেশের বাহিরে রয়েছেন, যার ফলস্বরূপ এই সময়ের মধ্যে বায়োমেট্রিক দিতে পারছেন না তারা। বহিরাজ্যে থাকা বিভিন্ন পরিবারের সদস্যদের কথা মাথায় রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে করিমগঞ্জের অতিরিক্ত জেলাশাসক শ্রী বিপুল কুমার দাসের মাধ্যমে একটি স্মারকপত্র প্রেরণ করেন সংগঠনের কর্মকর্তারা। স্মারকপত্রের মাধ্যমে বায়োমেট্রিকের সময়সীমা আরও 2 মাস বৃদ্ধির জোরালো দাবি জানান তারা। এছাড়াও অনেক হিতাধিকারীর আধার কার্ড থাকা সত্ত্বেও বায়োমেট্রিক সংযুক্ত হচ্ছে না বলে বঞ্চিত রয়েছেন অনেকেই, এ নিয়ে বিহিত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তারা। এদিনের স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের উত্তর করিমগঞ্জ শাখা কমিটির সম্পাদক নজমুল হক চৌধুরী, সহসভাপতি হারুন রশিদ, প্রচার সম্পাদক করিম চৌধুরী, লোকমান চৌধুরী, অদু চৌধুরী প্রমুখ। আমরা নর্থ করিমগঞ্জ ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে করিমগঞ্জের জেলাধিপতির মাধ্যমে মেমোরান্ডাম পাঠা দিয়েছি। উল্লেখিত বিষয় হচ্ছে বর্তমান সময়ে সমগ্র আসামে রেশন কার্ডের সঙ্গে রেশন কার্ডের প্রত্যেক হিতাধিকারীর আধার লিঙ্ক করা হচ্ছে। এতে অসংখ্য জনসাধারণ সমস্যায় পড়েছেন, অনেকে বহিরাজ্যে থাকার দরুন সময় মতো ফিঙ্গার দিতে পারছেন না, অনেকে আবার সমস্ত পরিবার নিয়ে বহিরাজ্যে বিভিন্ন রোজগারের কারণায় অথবা বিভিন্ন ব্যবসা বাণিজ্যে আসেন, সমস্ত পরিবার নিয়ে একসঙ্গে এসে 31 তারিখের ভিতরে ফিঙ্গার দেওয়া সম্ভব হচ্ছে না। আমাদের মেমোরান্ডামে একটি বিষয় উল্লেখ করেছি যে কমসে কম আরও 2 মাস সময় বৃদ্ধি করা হোক, যাতে প্রত্যেক মানুষ ফিঙ্গার দিতে পারে। অন্যদিকে আরেকটি অসুবিধা হচ্ছে কিছু সংখ্যক মানুষের ফিঙ্গার মিলছে না বা ফিঙ্গার আনম্যাচ দেখাচ্ছে। এখন মুহূর্তে নোটিশ এসেছে যে ফিঙ্গার না দিলে নামকর্তন করা হবে। সমস্যা সবচেয়ে বড় এটাই যে একজন মানুষের আধার কার্ড থাকার পরেও যদি তার ফিঙ্গার ম্যাচ না হয় এবং তার কার্ড থেকে নামকর্তন হয় বহুত বড় সমস্যায় পড়বে। এইসব কথা আমরা সংগঠনের পক্ষ থেকে ডিসিজারের কাছে উল্লেখ করেছি এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবারও আবেদন রাখছি যে ন্যূনতম হিসাবে আরও 2 মাস সময় দিতে হবে। কোন সংস্থা থেকে এসে? নর্থ করিমগঞ্জ ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এনজিও? এনজিও।